কংগ্রেসের হাল ধরবে কে? আগামীকাল বৈঠকে বসছে ওয়ার্কিং কমিটি। সূত্রের খবর, সোনিয়া গান্ধী কালই অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব থেকে ইস্তফা দিতে পারেন। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, কি জানা যাচ্ছে কংগ্রেস সূত্রের সভাপতিত্বের দৌড়ে কে কে এগিয়ে আছেন? দেখো, প্রথমেই বলি যে গত প্রায় কয়েকদিন আগে আমরা দেখতে পাই যে কংগ্রেসের একটি বৈঠক চলাকালীন কংগ্রেসের সিনিয়র নেতৃত্ব, একেবারে যারা প্রথম সারির নেতা, তাদের কয়েকজন তারা অভিযোগ করেন যে কংগ্রেসের প্রতিটা ইস্যুতে যতটা আক্রমণাত্মক হওয়া উচিত ঠিক ততটা আক্রমণাত্মক কংগ্রেস নেতৃত্ব হতে পারছে না, বা কংগ্রেসের বক্তব্য ততটা ক্ষুরধার হচ্ছে না। ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে মূলত রাহুল গান্ধী, তিনি প্রতিটা ইস্যুতে, অর্থাৎ কখনো কখনো পরিযায়ী শ্রমিকের ইস্যু, কখনো চায়নার ইস্যু, লাগাতার তিনি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি সরকারকে কোণঠাসা করছেন। রাজীব সাতাব, তিনি এই বক্তব্যের পুরোপুরিভাবে তিনি বিরোধিতা করেন এবং তিনি বলেন যে রাহুল গান্ধী তিনি মূলত লড়াই চালাচ্ছেন এবং সেক্ষেত্রে নেতৃত্বের বা প্রথম সারির নেতাদের এই ধরনের বক্তব্য কখনোই সমুচিত নয়, এবং সেক্ষেত্রে তিনি সরাসরিভাবে মনমোহন সিংকে তিনি অ্যাটাক করেন এবং বলেন যে মনমোহন সিং জামানাতে যেভাবে কাজ করা হয়েছে তার দায়ভার আজকে বয়ে বেড়াতে হচ্ছে। ঠিক এই বৈঠক থেকেই নেতৃত্বের সংঘাত শুরু। আমরা দেখতে পাই যে তারপরে শশী থারুর থেকে শুরু করে একাধিক প্রথম সারির নেতা তারা প্রকাশ্যে তারা একের পর এক তারা টুইট করতে শুরু করে দেন এবং তারা মনমোহন সিং এর তারা পাশে দাঁড়াতে শুরু করেন। এরপরে গত 5 দিন আগে কংগ্রেসের অপসারিত নেতা সঞ্জয় ঝা, তিনি দাবি করেন যে 100 জন দলের নেতা, সাংসদ, বিভিন্ন স্তরের প্রাক্তন মন্ত্রী তারা সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন এবং তারা বলেছেন যে দলে পাকাপাকিভাবে একজন সভাপতি দরকার। প্রাথমিকভাবে এই দাবি পুরোপুরিভাবে অস্বীকার করে কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব। আজকে আবার নতুন করে খবর সামনে আসে যে 23 জন নেতা, 23 জন গুলাম নবী আজাদ, আনন্দ শর্মা সহ একাধিক রাজ্যের কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা তারা চিঠি লিখেছেন সোনিয়া গান্ধীকে এবং সরাসরিভাবে তারা দাবি করেছেন যে কংগ্রেসের সাংগঠনিক রিস্ট্রাকচারিং দরকার, দ্রুত কংগ্রেসের অভ্যন্তরে নির্বাচন দরকার এবং কংগ্রেসের হাল পাকাপাকিভাবে কারোর একজনের ধরা দরকার, এবং সেটা শুধুমাত্র ওপরের স্তরে নয়, দলের সাংগঠনের সমস্ত স্তরে পাকাপাকিভাবে নির্বাচিত নেতৃত্ব নিয়ে আসতে হবে যাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এমন অনেক জেলা এবং রাজ্য রয়েছে যেখানে দীর্ঘদিন ধরে নেতৃত্ব নেই, এবং তারপরেই একটি চিঠি সোনিয়া গান্ধীর কাছে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, সোনিয়া গান্ধী তিনি সেই চিঠিকে গ্রহণ করেছেন। আগামীকাল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে, সেই বৈঠকে সোনিয়া গান্ধী তিনি কংগ্রেসের ইন্টারিম প্রেসিডেন্টের পদ থেকে তিনি পদত্যাগ করতে পারেন, এবং তাহলে প্রশ্ন উঠছে যে এরপর তাহলে কারা হবেন। এখানে যে দাবি উঠছে, দলের একটা বড় অংশের থেকে দাবি উঠছে যে রাহুল গান্ধী যিনি সভাপতির পদ তিনি গ্রহণ করুন, যদিও রাহুল গান্ধী এখনো কোট আনকোট আনউইলিং বলে আমরা খবর পাচ্ছি, সেক্ষেত্রে দলের অভ্যন্তর থেকে সালমান খুরশিদ সহ একাধিক নেতৃত্ব তারা বলছে যে দলের অভ্যন্তরে যেভাবে সাংগঠনিক নির্বাচনের দাবি উঠছে তা এই সময়ের প্রেক্ষিতে যথাযথ নয়, কারণ এই সাংগঠনিক নির্বাচনের ফলে দলের অভ্যন্তরে আবারও বিভাজন তৈরি হবে এবং সেক্ষেত্রে একটা কালেকটিভ লিডারশিপ তৈরি করার দাবিও বিভিন্ন মহল থেকে উঠছে। অর্থাৎ আগামীকালে সিডাব্লিউসি বৈঠকে কংগ্রেসের নেতৃত্বের রূপরেখা বা নেতৃত্ব কি কি হতে চলেছে, কে হতে চলেছে, তার একটা ইঙ্গিত কিছুটা হলেও পাওয়া যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ জ্যোতির্ময়।